আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমার গত পর্ব আলোচনা করেছিলাম কিভাবে কাইনেমাস্টার অ্যাপটির প্রো ভার্সন ফ্রিতে ডাউনলোড করতে হয়, আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে এই প্রো ভার্সনের কাইনেমাস্টার অ্যাপটি দিয়ে একটি ভিডিওকে সুন্দরভাবে এডিট করব। বন্ধুরা, একজন নতুন ইউটিউবারের জন্য ভিডিও এডিটিং কতটা গুরুত্বপূর্ণ, যারা এডিটিং করছেন বা এডিটিং করতে জানেন তারাই বলতে পারবেন ভালো। বন্ধুরা, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সকল কাজ সম্পন্ন করলেন, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করলেন, ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক করলেন, সুন্দর মতো আপনি মাইক দিয়ে ভিডিও করলেন, ব্লগ ভিডিও করলেন, যে কোনো ভিডিও আপনি সুন্দর করে করে ফেললেন, কিন্তু এই ভিডিওটিতে আপনি একটানা করেছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি থাকতে পারে। এবং এই ভিডিওটি আপনি মোবাইল দিয়ে সরাসরি করেছেন, তার মানে এই ভিডিওতে আপনি লাইভ অবস্থায় কোনো স্পেশাল ইফেক্ট দিতে পারবেন না। আপনি এই ভিডিওর আগে অথবা পরে ইন্ট্রো আউট্রো দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ভিডিও এডিটিং অ্যাপ লাগবে। আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য একটি ভিডিও এডিটিং অ্যাপ লাগবে। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য একটি ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে। তো কাইনেমাস্টার এরকমই একটি অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে আপনারা এই সকল সমস্যার সমাধানগুলো ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটিকে আরও সৌন্দর্য করে তুলতে পারবেন। তাই আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে একটি ভিডিওকে সুন্দর করতে হয় এবং ভিডিওর বিভিন্ন স্পেশাল ইফেক্ট দিতে হয় এবং ইন্ট্রো এবং আউটরো কীভাবে বসাতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করতে হয়, এই ধরনের আরও অনেক ফিচার আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা আজকের আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমি বলবো, যদি আমার চ্যানেলটিকে এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে যাই, সেইখানে গিয়ে কীভাবে একটি ভিডিও এডিটিং করতে হয় এই পুরো প্রসেসটিকে আমরা দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা এইখান থেকে কাইনেমাস্টার অ্যাপটি ওপেন করব। কাইনেমাস্টার অ্যাপটি ওপেন করে আমরা দেখব কিভাবে সুন্দর করে একটি ভিডিও এডিটিং করতে হয়। এর জন্য অবশ্যই কাইনেমাস্টার অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা কিভাবে কাইনেমাস্টার প্রো ভার্সন ফ্রিতে ডাউনলোড করবেন সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন, এবং সেই ভিডিওটি দেখে আপনারা এই কাইনেমাস্টার প্রো ভার্সন অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা ক্রিয়েট অপশনে যাব, ক্রিয়েট নিউ এই অপশনেতে ক্লিক করব। এইখানে বিভিন্ন রকম আপনার ডিসপ্লে যে সাইজগুলো দেওয়া আছে আপনার, যেমন ওই যে 16:9, 9:16, 1:1, এরকম যে সাইজগুলো আপনার যেই সাইজ দরকার হবে আপনি সেই সাইজ করবেন। তবে আপনি ইউটিউবে ভিডিওর জন্য আপনার সবথেকে বেস্ট হয় যে 16:9 যেই অ্যাঙ্গেলটি, এটা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঠিক যদি আপনি একবার প্রথম যদি অ্যাপটি ওপেন করে থাকেন ভিডিওটি, তাহলে ঠিক আপনার এরকম একটি অপশন চলে আসবে, সাথে সাথে আপনি এখান থেকে একটা ভিডিও চুজ করবেন। তো আমি আমার ভিডিওটি আপনি চুজ করলাম, আমি ধরুন আমার এই ভিডিওটি আমি চুজ করলাম। এখন আমরা কিভাবে ভিডিওটি এডিট করতে হয়, এখানে ডানে স্ক্রল করলে ডান দিকে যায়, বামে স্ক্রল করলে বাম দিকে যায়। তারপরে যদি আপনি তাড়াতাড়ি নিতে চান তাহলে এই যে নিচে কোনার একটি অপশন আছে, এটাকে যাতা দিয়ে ধরে রাখবেন, টিপ দিয়ে ধরে রাখলে এখানে ডানে বায়ে অপশন আসবে। আপনি যদি মাঝখানটাতে ক্লিক করেন তাহলে সরাসরি বায়ে চলে যাবে, আবার যদি মনে করেন আপনি ডানে ক্লিক নিচেরটা ক্লিক করেন তাহলে একবার শেষে চলে যাবে। তো আমি একেবারে প্রথমে চলে আসলাম। এখন এইখান থেকে আমরা আমাদের কাজটা কি, আমরা এখন এইখানে সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হলো, যেহেতু আমি ভিডিওটি একবার শুরু পর্যায়ে এডিটিংয়ের শুরুর পর্যায়ে, তো এখান থেকে যেটা করতে হবে বন্ধুরা সেটা হলো আমার ভিডিওটিকে ট্রিম করতে হবে, ট্রিম বা কাটিং করতে হবে। অর্থাৎ আমার যেই ভিডিওর সামনে পিছনের যেই আপনার এক্সট্রা যেই ভিডিওর অপশনগুলো আছে সেটি ডিলিট করে দিতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা কোন অপশনগুলো, যেমন এই যে এইখানে যে অপশনটা হবে বন্ধুরা দেখুন, এইটা এই অপশনটা আমার দরকার নেই আমার ভিডিওতে, এটা আমি রেখে রাখবো না। তাহলে এটা কীভাবে করবো, যদি আমি স্ক্রিনটাকে ধরে একটু ডান দিকে স্ক্রল করি এবং এটাকে যদি স্ক্রল করে নিয়ে আসি এবং কথা বলার আগ পর্যন্ত যেখান থেকে শুরু,
এই যে বন্ধুরা দেখুন, এইখান থেকে ভিডিওটা শুরু হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই যে বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু হয়েছে। তো যদি আমি এখন এটার উপর, এটাকে কিভাবে আমি আপনার ছোট করব, সর্বপ্রথম আপনাকে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ঠিক এই অপশনটাতে ক্লিক করতে, ক্লিক করার পর এই করে এরকম একটা অপশন আসবে। এইখান থেকে একবারে কর্নারে দেখুন বন্ধুরা, ডান দিকে যে আপনার ফাংশনগুলো আসছে, এই ফাংশনগুলোতে আপনার দেখুন একটা কেচির আকার একটা কাটিং মার্ক দেওয়া আছে, কেচির মতো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি সর্ব উপরে লেখা আছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, অর্থাৎ এটা আপনার বাম সাইড থেকে কাটবে। তারপর নিচেরটা হচ্ছে ট্রিম টু রাইট অফ প্লে হেড, অর্থাৎ এটা ডান দিক থেকে কাটবে। তারপরে যেটা আছে সেটা হলো স্পিড অ্যাট প্লে হেড, অর্থাৎ আপনি ভিডিওটাকে দুই ভাগ করে যদি করেন, দুই ভাগ করলে যেটা আসবে সেটা সেটা বিষয়টার স্পিড অ্যান্ড ইনসার্ট ফেস ফ্রেম। বন্ধুরা আমরা এখন যদি আমি সবার উপরের অপশনটিতে ক্লিক করি, লেফট অফ প্লে হেড, দেখুন এই যে কেটে গেছে আপনার বাম দিক থেকে, এটি কেটে গেছে। এখন আমি যেটা করব, এখন আপনাকে আরেকটি অপশন দেখাই। এখন বন্ধুরা আবার দেখুন, আবার অপশন আসছে। এখন আমি আবার ডান দিক থেকে আপনাদের কেটে দেখাবো। যদি আমি এই অপশনতে এই ডান দিকে স্ক্রল করে ডান দিকে যাই, ধরুন আমি ডান দিকে আসলাম। এখন আমি ডান দিক থেকে ধরুন এই অপশনটি রাখবো না, এই যে এখানে শেষ আমার ভিডিওর কথা বলা শেষ, আমার ভিডিও শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে রাইট সাইড থেকে এটা কাটবো, এই কেটে দিলাম। এখন কথার মাঝে যদি কোনো ভুল থাকে, আপনি কথা বলতেছেন বলতেছেন বলতেছেন, ভিডিওটি বানাচ্ছেন, যদি কোনো ভুল থাকে, ধরুন আমি একটু আপনাকে দেখাই আমার ভিডিওর মাঝে কোনো ভুল আছে কিনা। দেখাচ্ছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে, এই যে বন্ধুরা দেখুন এইখানে একটি, এইখানে দেখুন আমি একটু ক্লিক করে দেখাই, এই যে এখানে কথা বলতে বলতে আমি থেমে গেছি, অর্থাৎ আমার এই কথার যে আপনার যে সিরিয়াল যে কথাগুলো ছিল, অর্থাৎ আমি যেটার পর যেটা বলবো হয়তো সেটা ভুলে গেছি, তার কারণে এটা স্টপ হয়ে গেছে, এখানে আমি কথা বলা বন্ধ করে দিছি। তো আমি এখন এখান থেকে যেটা করবো, আমি এটাকে কাট করব। এখন ডান থেকে তো ডান দিকে কাটলাম, বাম থেকে কাটলাম, এখন মাঝখান থেকে কীভাবে কাটবো আমি দেখাই। এখন আমি যেখান থেকে এটা কথা বলাটা বন্ধ হয়েছে আমি সেখানে যাই, এখানে বলা বন্ধ হয়েছে। এখন আবার এটা ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করে আমি আবার সেই ট্রিম অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন, প্রথম দুইটা তো দেখাইলাম, এখন যে তার পরের যে অপশনটা আছে স্প্লিট অ্যাট প্লে হেড, যদি আমি এটার উপরে ক্লিক করি, দেখুন বন্ধুরা এটা দুই ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই বন্ধুরা দেখুন এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আবার আমি এইটার এই ভিডিওটার উপরে ক্লিক করে এখন আমি যেখান থেকে স্টপ হয়েছে আমি আবার এই যে এইখান থেকে আবার শুরু করেছি না, তো এইখান থেকে আবার এটাকে ট্রিম করব, আবার এটাকে বাম দিক থেকে কেটে দিব। এই যে এখন বন্ধুরা দেখুন আমি আমি ভিডিও প্লে করে দেখাই, এই যে দেখছেন বন্ধুরা এই ঠিক সুন্দর হয়ে গেছে। এখন এইভাবে করে আমি আপনাদের দেখাই, এখন তো ধরুন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করব, এখন শুরুতে যাই, শুরুতে আসলাম। এখন এইখানে যে কাজ, আপনার ভিডিওটির আগে একটি ইন্ট্রো বসাতে হবে, তো ইন্ট্রো আপনাকে আগেই বানিয়ে নিতে হবে। যেহেতু আমার বানানো আছে তাই আমি আপনাদেরকে আর বানিয়ে দেখাবো না সময়ের স্বল্পতার কারণে। ইন্ট্রো কীভাবে বানাতে হয় এটা নিয়েও আমার সামনে ভিডিও আসবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি কীভাবে ইন্ট্রোটা বসাবো বন্ধুরা দেখুন, আমার এই দেখুন উপরে একটি অপশন আছে মিডিয়া, এই মিডিয়া অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যে যেই ফাইলটিতে আমার সব সেভ করা আছে আমি সেই ফাইলটিতে ওপেন করবো। এই দেখুন দেখুন বন্ধুরা, এখানে আপনার আমার এই ইন্ট্রো অপশনটি আছে, এখানে দেখুন এই ইন্ট্রো অপশনটিতে ক্লিক করলাম, এই আমার ভিডিও এন্ট্রিতে ক্লিক করলাম, তারপর আমি ক্লোজটিতে ক্লিক করলে এটা চলে যাবে। এখন এখান থেকে এইখান থেকে আমি প্লে করে দেখাই, এই যে প্লে হচ্ছে, এটা হচ্ছে আমার ইন্ট্রো। এখন ইন্ট্রো বসায় দিলাম, ইন্ট্রো বসানোর পর ভিডিওটা চলে আসবে। এখন কাজ কি, এখন কাজ হলো আউটরো বসানো। যদি আপনাকে আবার শেষে যায় এটাকে এখানে আউটরো বসাতে হবে, সেম ওই একই রকম কাজ, আপনি ওইখানে যাবেন, ওইখানে গিয়ে আমি আউটরোটা বসাই দিলাম, ঠিক আছে। এটি এইভাবে করে আউটরো বসাই দিবেন, অর্থাৎ ভিডিও শেষে আপনার আউটরোটা ঠিক এরকম হবে, আপনাকে সাবস্ক্রাইব করার যেই আউটরো থাকবে সেটি দিয়ে দিবেন, অথবা যেটা আপনি পছন্দ করেন সেটা দিয়ে দিয়ে দিবেন। অনেকে থ্যাংকস লিখে দেয়, অনেকে দেয় থ্যাংকস টু ওয়াচিং ফর মাই ভিডিও, আপনি যেভাবে দিবেন সেভাবে আসবে। এখন আর আরও কাজ আছে বন্ধুরা দেখুন, এখন যেটা করব,
আপনার যদি চ্যানেলের নামে কোনো লগো থাকে, সে লগোটা কীভাবে বসাবেন? লগোটা বসানোর জন্য বন্ধুরা আবার মিডিয়াতে ক্লিক করবো না, আমরা ক্লিক করবো লেয়ারে। লেয়ারে ক্লিক করার পর লেয়ারের অপশনটিতে আবার উপরে মিডিয়া অপশনটি আছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমি আমার যেই যেইখানে আমার এই লগোটি রাখা আছে, আমি সেই সেই অপশনটিতে যাব। আমার লগোটি রাখা আছে আপনার এইটা, এখানে রাখা আছে। এই যে আমার লগোটি এখানে রাখা আছে বন্ধুরা, দেখুন আমি এটাতে ক্লিক করলাম, এই যে আমার লগোটি চলে এসেছে। এই যে লগোটি চলে এসেছে। এখন লগোটিকে আমি ছোট করব প্রথমে, এখানে যেহেতু ক্রপ করার অপশনটি আছে, তো আমি এখান থেকে ক্রপ করে ছোট করে নিব। স্ক্রিনে টাচ করে আমি ছোট করে নিলাম, আমি এখানে কর্নারে দিয়ে দিলাম। এটা আপনাকে স্ক্রিনে হাত দিয়ে করতে পারবেন, দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখুন, যদি আমি এইভাবে যাই, শেষ হয়ে গেছে, এখানে তার দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার ভিডিওটির লেন্থ হচ্ছে প্রায় 6.5 মিনিটের মতো, কিন্তু আমার ইন্ট্রোর এই আপনার যে লগোর লেন্থটি মাত্র হচ্ছে আপনার হয়তো কত, 5 সেকেন্ড। তাহলে এটাকে বড় করতে হবে। যখন আপনি লগোটির উপরে ক্লিক করবেন, তখন এখানে ডান দিকে অপশন, যে অপশনগুলো আছে, এই যে ডট ডট ডট, এখানে টান ধরে, এখানে ধরে টান দিবেন। এখানে ধরে টান দিলে বন্ধুরা দেখুন, এখানে ধরে টানতে থাকবেন, এখানে একবার ধরে ডান দিকে টান দিবেন। এইভাবে টানতে টানতে আপনার এটি বড় হয়ে যাবে। তোমরা লগোটিকে টানার পর এতটুকু রাখবো, এখানে যাবো না, কারণ এখানে তো আমার অলরেডি একটা লগোর একটা আপনার পিকচার তো আসছেই, একটা ভিডিও আসছেই, তাহলে এই পর্যন্ত রাখবো সুন্দর দেখানোর জন্য। আবার শুরুতে চলে আসলাম বন্ধুরা, দেখুন ইন্ট্রো বসালাম, লগো বসালাম, শেষ আউটটো বসালাম। এখন আর কি কাজ আছে? এখন আর কাজ হলো, আপনি যদি কোনো স্পেশাল ইফেক্ট দিতে চান ভিডিওর মধ্যে, তাহলে আপনি যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনি অনেক সময় আমরা ইউটিউবে ভিডিওতে দেখি যে উপরে এই ডিসপ্লেতে উপরে বা নিচে এখানে লেখা থাকে, সাবস্ক্রাইব অপশনটি লেখা থাকে, তারপরে আপনার এই ফেসবুক গ্রুপের কোনো অপশন লেখা আসে, দিদে মানে যেটাকে বলে আপনার হলো যে ডিসপ্লের উপরে যে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডগুলো আসে সেইগুলোর কথা বলতেছি আমি, যেটা আপনি যেটা আপনার ভিডিওর মধ্যে আপনি নিজেই দিয়ে থাকেন। এটা কীভাবে দিব? সর্বপ্রথম আমরা যদি লেয়ার শুনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এখন এইখান থেকে আপনাকে ওই যে ইসের যে অপশনগুলো, ওই যে অ্যাডগুলো দিবেন আপনি, আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো শেয়ার করবেন, অ্যাডগুলো শেয়ার করবেন, এগুলো আপনাকে আগে তৈরি করে নিতে হবে। এবং ওই বিষয়ে আমার সামনে ভিডিও থাকবে, আপনারা একটু ওয়েট করবেন, সামনে দেখতে পারবেন। তো আমার একটি ফেসবুকের একটি অ্যাড আপনার আমি তৈরি করে রেখেছি, সোশ্যাল মিডিয়ার যে অ্যাড ফেসবুকের, যদি অপশনটা আমি ক্লিক করি, এখানে দেখুন আমার একটি অ্যাড চলে এসেছে। এখানে ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে গেল। এখন এইখান থেকে আমি, এটা তো গ্রিন কালার নাকি, গ্রিন কালার, এখন আমার ছবির উপর ঠিক এরকমভাবে আসতেছে। আমি যে বলেছিলাম আপনাকে ভিডিও শুরুতে, বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন বন্ধুরা, দেখুন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে, ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করবো? এখানে বন্ধুরা দেখুন, আপনি সেটিংটা অপশনটা চলে আসবে বন্ধুরা, দেখুন এই যে যখন আমি এই লেয়ার অপশনটিতে ক্লিক করলাম, লেয়ারটাতে ক্লিক করলাম, এখানে আমার একটি সেটিং আসছে। সেটিংয়ের নিচে দেখুন বন্ধুরা, দেখুন ক্রোমা কি নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি সেটিং ওপেন হবে, সেইখান থেকে এনাবল অপশনটিতে ক্লিক করে দেবেন। এই যে বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। এখন এটাকে ছোট করবেন কীভাবে? যেহেতু এখানে ক্রপ অপশনটি দেওয়া আছে, আপনি এখান থেকে ছোট করবেন। ছোট করে, এই ছোট করে আপনি ঠিক আপনার পজিশন মতো আপনি বসাই দিবেন। আমি আমার পজিশন মতো বসাই দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি বন্ধুরা, দেখুন দেখুন আমার ঠিক চলে আসছে। এই যে কত সুন্দর করে যে ফেসবুকের যে আমি সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা বা একটা আমি শো করাইতেছি আমার ডিসপ্লেতে, ভিডিও ডিসপ্লেতে, সেটা চলে এসেছে। এখন কথা হলো এটাকে আপনি কোথায় বসাবেন। এটা একটা বসানোর নির্দিষ্ট জায়গা আছে, যেহেতু আমি এখানে ইন্ট্রো দিয়ে আমার আমার চ্যানেলের পরিচিতি আমি দিয়ে দিয়ে দিয়েছি, এটাকে আমি এইখানে দেবো না। এটা আমি একটু একটু ধরে আমি টান দিব, এটাকে টাচ করে ধরে, তারপর ডান দিকে স্ক্রোল করলে আপনি এখানে আস্তে আস্তে ডান দিকে সরে যাবে। এটাকে আমি 2 মিনিট পরে দিব, ঠিক আছে? এই যে 1 মিনিট 25 সেকেন্ড পরে দিলাম, এটা দেখানোর জন্য দিলাম, আপনাদের সুবিধা মতো আপনারা বসাই নেবেন। এখন তো গেল আপনার হলো এইটা, এখন আর কি বসাইতে পারি?
আমার ভিডিওটাকে সুন্দর করার জন্য আর কি করতে পারি বন্ধুরা? দেখুন, আমি আরেকটি জিনিস আপনারটা দেখাবো। আমি একটু দূরে যাই, ধরুন 2 মিনিটে, 3 মিনিট, আমি 4 মিনিট, 5 মিনিটে একটা অপশন যাবো। 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটে এখানে এসে আমি আরেকটি আপনার অ্যাড শো করাবো, সেটি হলো আপনার সাবস্ক্রিপশন একটা যে অ্যাড আছে সেটা শো করাবো। আমি লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম। এখন আমার যে ফাইলটিটা সেভ করা সেই ফাইলটি ওপেন করব। এইখান থেকে বন্ধুরা দেখুন, এইখান থেকে আমি একটি সাবস্ক্রিপশন যে অ্যাড সেটা আমি বানিয়ে রেখেছি, আমি এটাতে ক্লিক করব। এই যে এটাও ঠিক আগের মতো আসছে, আমি সেটিংটা আসছে। এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করে আমি এটাকে অ্যানেবল করে দিব, তাহলে আমার চলে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে সাবস্ক্রিপশন যে অ্যাডটা চলে এসেছে। এখন এইটাকে আমি ক্রপ করে ছোট করে আমি আমার পজিশন মতো বসাই দিলাম। এই যে এখন ভিডিওটাকে আমি ওপেন করে দেখাই। এই বন্ধু দেখুন, দেখছেন ইনফো প্রতিদিন, তারপরে একটা ইউটিউব ব্লগ, তারপর সাবস্ক্রাইব, এটা চলে এসেছে। এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা কিভাবে তৈরি করতে হয় এটি আমি আপনাদেরকে সামনে অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাবেন এই বিষয় নিয়ে। তো এই তো গেল আপনার প্রাথমিক পর্যায়ে কিছু বিষয়। আপনাদের এই যে এই কাজগুলো আপনাদেরকে আগেই করে নিতে হবে। আর যেহেতু নতুন অবস্থায় আপনারা যখন নতুন নতুন ভিডিও ছাড়বেন, 2-3টা 4টা ভিডিও ছাড়বেন, তখন আপনার এডিট না দেন কোনো সমস্যা নেই। নতুন অবস্থায় মানুষ আগে আপনাকে দেখুক, আপনার ভিডিওগুলোকে দেখুক, আর ওইগুলোকে আপনি আস্তে আস্তে শিখে নেবেন। ওটা যে আপনার আগে শিখতে হবে, আগে তৈরি করতে হবে তা কিন্তু না, আপনি এটাকে আস্তে আস্তে শিখে নেবেন। তো এখন আমরা কি করব, আমরা এখন সামনে কি আরো কি করতে পারি, এই ভিডিওটার মধ্যে আর কি কাজ আছে আমরা দেখি বন্ধুরা। দেখুন এখন, হ্যাঁ মিউজিক, আপনি ধরুন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। কিভাবে দিবেন, আমার যেহেতু আমার এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই। যদি আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, তাহলে ঠিক এই ভিডিওর শুরুতে এখানে স্টপ করবেন, এখানে আসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু করার জন্য এখানে দেখুন অডিও একটি অপশন আছে, অডিও অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের ভিতরে যদি আপনার কোনো পার্সোনাল কোনো মিউজিক অ্যাড করা থাকে, আপনার যদি আপনার যে পার্সোনাল কোনো MP3 বা ভয়েস রেকর্ড করা থাকে, সেটি যদি আপনি এখানে অ্যাড করাতে চান, তাহলে আপনাকে করতে হবে সঙ্গে ক্লিক করতে হবে। এখানে যে সেটিংগুলো সেখান থেকে সঙ্গে ক্লিক করতে হবে। এইখান থেকে যখন আমরা সঙ্গে ক্লিক করব, তখন আপনার MP3 যেই যেই ফাইলটি থাকবে সেখানে যেই ভিডিও যেই যে MP3গুলো আপনার সেভ করা থাকবে সেই MP3 অপশনগুলো আসবে। যেখানে বলতে দেখুন, আপনি চাইলে আপনি যদি চান, ইচ্ছা করেন যে আমি এই সঙ্গুলো বা এই মিউজিকগুলো আমি অ্যাড করবো পারবো না, অ্যাড করাবো না, তাহলে আপনি চাইলে এই কাইনে মাস্টারের যেই ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো ইচ্ছা করলে ডাউনলোড করে আপনি কাজ করে নিতে পারবেন। যদি উপরে মিউজিক অপশন দিয়ে ক্লিক করেন, এখানে কতগুলো অপশন আছে যেগুলো আমি এই ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে এই যে উপরে যে ঘর একটি অপশন আছে দেখুন ডান দিকে ক্রসচেনের বাম দিকে, যদি এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে এইখানে যেই অপশনটি এখন আসছে, এইখানে অনেক সং আসবে, অনেক মিউজিক আসবে, আপনি সেইখান থেকে মিউজিক সং ডাউনলোড করে পরে এটি কাজ করে নিতে পারবেন। তো এইখান থেকে আমি আমার একটি আমি একটি ধরেন একটি হ্যাপি নিউ ইয়ার নাকি হ্যাপি নিউ ইয়ার না, যেহেতু আমার ভিডিওটি আপনার 6 মিনিট, এখানে 6 মিনিটের তো যেহেতু কোনো মিউজিক নাই, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। আপনাদের যদি ভয়েস রেকর্ড করেন, তাহলে সেটা যতটুকু লেন্থ ভিডিওটা ততটুকু লেন্থ হতে হবে। এখান থেকে আমার 2 মিনিটের একটি মিউজিক আছে, এটি আমি ক্লিক করব। এই সেকিট এটাতে যদি ক্লিক করি, তাহলে এখন মিউজিকটি প্লে হ প্লে চলতেছে। এখন প্লাস অপশনটি যদি ক্লিক করি, প্লাস অপশনে যদি ক্লিক করলে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ক্রস চিনতে ক্লিক করি, তাহলে চলে যাবে। এখন মিউজিকটা আমি যদি ভিডিওটা প্লে করি, দেখুন বন্ধুরা, এখন আমার ভিডিওর ভয়েসটাও রানিং, আবার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও রানিং। এখন যেটা করব, আপনার কোনটা প্রয়োজন, যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখতে চান, ভিডিওর ভয়েসটা যদি আপনার দরকার না হয়, তাহলে আপনি যেটা করবেন, ভিডিওর সাউন্ডটাকে কমিয়ে দিবেন। এখানে ধরার পর সেটিংসে গিয়ে আপনার সাউন্ড অপশনে ক্লিক করে সাউন্ডটাকে কমিয়ে বাড়াই দিবেন, এটা সমস্যা নেই, এটা আপনি করতে করতে শিখে যাবেন। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কন্ট্রোল করতে চান, তাহলে এখানেও আপনার ক্লিক করে এখানেও সেটিং আসবে, সেখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি আমার এখন এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি যদি দুটোই রাখতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সাউন্ডটা কমায় দিই, সাউন্ডটাকে আমি দিয়ে দিব 20%। এখন মধ্যে দেখুন আমার কথাও আসতেছে, সাউন্ডও আসতেছে, দুইটা একসাথে আসতেছে। সাধারণত টিউটোরিয়াল ভিডিওগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হয় না, টিউটোরিয়াল ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলে দেখা যায় আপনার
এই ভিডিও ভিডিওর যে ভয় কথাগুলো শুনতে পারবে না দর্শক, ওই মিউজিক শুনবে, তাহলে এটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে বা এখান থেকে হয়তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে আপনার ব্যাক করে চলেও যেতে পারে, আপনার ভিডিওটা নাও দেখতে পারে। তো টিউটোরিয়াল ভিডিওতে কোনো সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন না, এটা আপনি যতই ভালো মনে করেন, আমি এটাকে আসলে ভালো মনে করি না এবং বড় বড় ইউটিউবার যারা তারাও এটা ভালো মনে করে না, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ওটা দিবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক সাধারণত আপনার ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও, তারপরে আপনার মনে করেন যে এই ইমোশনাল কোনো ভিডিও, তারপরে আপনার মিউজিক গানের ভিডিও, আদার অনেক ভিডিও আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আপনার ভিডিওর কোনো ক্ষতি হয় না। যেমন ধরেন মায়াজালের মতো যেই আপনার যেই তথ্যবহুল যে ভিডিওগুলো দিয়ে থাকেন, তারা তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায় সাউন্ড কমিয়ে। তো এটা 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 আমি আপনাকে দেখালাম শুধু বোঝানোর জন্য যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে হয়। তো বন্ধুরা দেখলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে অ্যাড করতে হয়। তারপরে এখন আর কী কাজ আছে বন্ধুরা দেখুন, এখন আর কী কাজ আছে আর কী কাজ, ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা হচ্ছে 6.5 মিনিট, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার হচ্ছে মাত্র 2.28 মিনিট। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনার যদি বড় করতে চান বা আপনি যদি এটাকে একবার আপনার ভিডিও লেন্থের সমান করতে চান, তাহলে যেটা করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে যখন ক্লিক করবেন, তখন দেখুন বাম দিকের উপরে তিনটা ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডুপ্লিকেট অপশনটি আছে, এটাতে যখন ক্লিক করবেন দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখন দুইটি চলে এসেছে, আগে ছিল একটি এখন আসছে দুইটি। তো এখান থেকে যেটা করবেন আপনি একটির উপরে ক্লিক করে ধরে রাখবেন, ধরলে ডান দিকে স্ক্রল করে টান দিবেন, এই যে টান দিলে দেখুন বন্ধুরা এই যে চলে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। এভাবে করে আপনি পর্যায়ক্রমে পাশাপাশি বসিয়ে নেবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে, এভাবে করে বসায় নেবেন। তো এটা আর বসালাম না, এটা আপনারা ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের দরকার পড়লে আপনারা বসায় নেবেন। এখন আর কী কাজ আছে, কাজ আছে ভিডিওর মধ্যে আমরা একটু দেখি। হ্যাঁ, আরেকটি কাজ হলো আপনার যেই ভিডিওর কি, যদি আপনার ভিডিও ধরুন আপনার এই ভিডিওটি আপনার একটু লাইট হয়ে গেছে, আপনি এটাকে লাইট কম কমাবেন কীভাবে, বেশি করবেন কীভাবে, যদি আপনি এটা এই অপশনটি ক্লিক করেন, এই ভিডিওর এই অপশনটি ক্লিক করলে এটি সেটিং আসবে, এখান থেকে আপনারা একটু নিচে যাবেন স্ক্রল করে, কালার ফিল্টার, কালার ফিল্টারে ক্লিক করলে এখান থেকে নিচে অনেক ধরনের কালার আছে, আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা আপনার ভিডিও দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, ভিডিওর কালার চেঞ্জ হচ্ছে, আপনারা চাইলে যেভাবে খুশি আপনারা করে নিতে পারবেন। তো আমি আর বেশি কিছু করবো না, আমি এখান থেকে আপনার যেটা করবো সেটা হলো বন্ধুরা দেখুন আমি বেসিক অপশনটিতে ক্লিক করে এখানে B09 এটাতে ক্লিক করার পরে আমার কালারটি ঠিক এরকম আসছে, একটু হালকা একটু লাল লাল কালার আসছে, ঠিক আছে। আমি যদি এটাকে বন্ধ করে দিই বন্ধুরা দেখুন কালার ফিল্টার, যদি এটাকে আমি নন অপশনে ক্লিক করি, ঠিক আমার একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, ঠিক না। তো আমি ঘোলা ঘোলা রাখবো না, আমি এটাকে 9-এ দিয়েই আপনাদেরকে এটা হালকা একটু লাইট করে দিলাম। হ্যাঁ, এই যে এটি একটি অপশন, এটা আপনার চাইলে আপনাদের ভিডিওর মধ্যে করতে পারবেন। আপনাদের ভিডিও যদি একটু কালো দেখা যায়, একটু একটু যদি কালারফুল করতে চান, আপনারা এই অপশনটিতে করতে পারবেন। মধ্যে কালার ফিল্টারটা করে ফেলেছি, এখন ভিডিওর মধ্যে আর অনেক কাজ আছে যদি করা যায় প্রয়োজন পড়লে। এখানে চারটি অপশনের মধ্যে একটি অপশন আছে রেকর্ড করা, আপনি চাইলে রেকর্ড আপনার ভিডিওতে এক্সট্রা ভয়েস যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। তো আমরা যেহেতু আমার ভিডিওতে ভয়েস দরকার নেই আমি দিব না, এটা পরবর্তীতে যখন নতুন কোনো ভিডিওতে ভয়েসের প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। আর ভয়েস রেকর্ড করাটা কোনো সময় ব্যাপার না, আপনি চাইলে আপনার ভয়েস রেকর্ড করতে পারেন। কীভাবে রেকর্ড করবেন আমি দেখাই, আপনার রেকর্ড অপশনতে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্টার্ট অপশনতে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওতে আপনি যখন যা বলবেন ওই অবস্থায় যা বলবেন সব রেকর্ড হয়ে যাবে এখানে। তো আমি এটা দেখালাম না, আমি এখন আপনাদের যেহেতু আমাদের ভিডিওর প্রাথমিক অবস্থা সব কিছু হয়ে গেছে, ইন্ট্রো হয়েছে, আপনার চ্যানেলের লোগোটি বসানো হয়েছে, কালারটাকে আমি চেঞ্জ করছি আমার ভিডিওর কালারটিকে, তারপর আপনার কিছু সোশ্যাল মিডিয়ার যে অ্যাডগুলো আছে আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো আমি কীভাবে বসাইছি এটা দেখাইলাম, সাবস্ক্রিপশন অ্যাডটা কীভাবে বসাইছি এটা দেখাইলাম, তারপর আপনার আউটপুটটা কীভাবে বসাইলাম এটা দেখাইলাম। একটি নতুন অবস্থায় একটি ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি। এখন ধরুন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, এখন শেপ কীভাবে করব এটি মূল বিষয়। শেপ যেভাবে করবো বন্ধুরা সেটি হলো যখন আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে, মনে করেন সব কিছু বসানো হয়ে গেছে, তখন ডান দিকের উপরে একটি শেপ অপশন আছে, একটি টিক মার্ক দেওয়া আছে গোল অ্যারো মার্কের উপরে, আমরা এটাতে যদি ক্লিক করি, এই যে অ্যারো মার্কে ক্লিক করার পরে একটি শেপ অপশন আসছে, এই যে শেপ 633 MB। আপনি ইচ্ছে করলে এটাকে আপনার পিক্সেলটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখানে HD 720 পিক্সেল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে একটু কমিয়ে নিতে পারেন, এভাবে ইচ্ছে করলে কমিয়ে নিতে পারেন, 540 পিক্সেল, 360 পিক্সেল আপনি কমিয়ে নিতে পারেন। তো
আমার কমানোর দরকার নাই, এটা এইচডি আকারেই ভালো দেখাবে। আর এখানে 30-30 রাখবেন, এটাকে আর কমান্ড বাড়ানোর দরকার নাই, এটা 30-30 থাকবে, এটা অটো থাকবে। আর এটা এটা নিয়ে আপনাদের কোনো কাজ করা লাগবে না। হ্যাঁ, বাইটটা আপনারা তো বরাবর একটা 13.23 রাখবেন, এটাকে এটা কম থাকবে, অবশ্য আপনারা এটা বাড়াই দিবেন। বাড়াই দিয়ে তারপর আপনার সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনার শেভিং মোডে চলে গেছে। এখন এখান থেকে এখান থেকে দেখুন বন্ধুরা, আমি একটু আপনাদেরকে দেখাই যে শেভ কীভাবে হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আস্তে আস্তে শেভিং মোডে চলে যাচ্ছে। তো একটু সময় নেবে এটা, তো আমি এটাকে পুরোটাকে এত সময় নিব না, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমি আপনাদেরকে ব্যাকে নিয়ে যাই। তো বন্ধুরা, এই হলো আমার যে কাইন্ডি মাস্টার অ্যাপের মাধ্যমে একটি ভিডিওকে প্রথম অবস্থা, নতুন অবস্থা আপনি কীভাবে এডিট করবেন আপনার এবং কী কী প্রয়োজন পড়তে পারে, এই বিষয়গুলো আজকে দেখালাম এবং কিছু সেটিং দেখালাম যেটি আপনার ভিডিওতে হয়তো প্রয়োজন পড়তে পারে। আর যে এই লেয়ার অপশনগুলো যেটি আছে, এই যে যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো বা অ্যাডগুলো যে আপনার ভিডিওতে শো করাবেন, নতুন অবস্থায় এগুলো না দিলেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি আগে বানিয়ে নিতে পারেন তাহলে দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে কীভাবে একটি ভিডিওকে এডিট করতে হয় খুব সুন্দর করে, নিখুঁত করে। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি কত ক্রিস্টাল ক্লিয়ার। কাইন্ডি মাস্টার অ্যাপটির যেহেতু ভালো ভার্সন এটি, তাই এটি খুব সুন্দর। তো আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এখন ব্যাকে চলে যাব, আমাদের মূল ভিডিওর মূল অপশন চলে যাব, সেখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বিদায় জানাবো। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটিকে কন্টিনিউ দেখে দেখে আপনারা ভিডিও এডিটিং শিখে দিতে পারবেন। একদিনও তো শিখতে পারবেন না, অবশ্যই আপনাদেরকে এটির উপর অনেক রিসার্চ করতে হবে, অনেকবার ট্রাই করতে হবে। যখন আমি কাইন্ডি মাস্টারের প্রথম যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটি একবার দুইবার তিনবারে হয়নি, অনেকবার ট্রাই করতে হয়েছে, অনেক ভুল হয়েছে, আবার আবার নতুন করে করেছি। আমার যেই আমার এই চ্যানেলের যেই প্রথম প্রথম যে ভিডিওগুলো আপনারা খেয়াল করবেন, এখানে অনেক ধরনের ভুল থাকে, ভুল আছে। তো এটি যখন আস্তে আস্তে যখন আমি শিখে ফেলেছি তখন আর কোনো ভুল নেই। এখন আস্তে আস্তে আমি আরও এটাকে আরও আপনার এক্সট্রা ইফেক্ট দিতে পারি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন ভিডিওর মূল বিষয়ে চলে যাবো, সেখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে একটি ভিডিওকে সুন্দর করে এডিট করতে হয়। এছাড়াও আরও প্রফেশনালভাবে ভিডিও এডিট করা যায় যদি কম্পিউটার মাধ্যমে করতে হয়। যেহেতু আমরা নতুনদের নিয়ে কাজ করছি, তাই আজকের এই ভিডিওটিকে আমি মোবাইলের মাধ্যমে করে দেখিয়েছি। যদি আজকে আমার এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং সেই নোটিফিকেশন দেখে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।